পীর বসে আছে, এই পাশে এক মহিলা, এই পাশে এক মহিলা গান গায়। পরে নারী পরের দ্রব্য হরণ করো না পারে, যেতে পারবা না যত পার করিবে হরণ। কি সুর ঠিক আছে না? আমার বাড়ি যে কুষ্টিয়ায় কত ডিজাইনের যে শিল্পী আমি দেখেছি, আল্লাহ এমন পাগল দেখেছি, ওর মার পেটের থেকে পড়িয়ে মুসে হাতি দেয়, ও সামনের দিক কোনটা পিছনের দিক কোনটা বুঝাই নাই। পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে, যেতে পারবা ওয়ালা তাকুরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। আমি আগেই বলছি, ফুরফুরা পীর সাহেবরা মুরিদ বানাতেন, পাগড়ি জালনা দিয়ে ঢুকায় দিয়েছে, মেয়ে সামনে আসতে পারবে না। আর এখন বর্তমানে পীর সাহেবের ডাইনে এক মহিলা, বামে এক মহিলা। আমি বলতেছি পীর বাবা, এই কেরামান কাতে বিন্দু দুইজন কারা? দাবি দেখো আপনি মোল্লা মানুষ বুঝবেন না, ওনারা হলো খেপি আর আমি হলাম খেপা। খেপা খেপা খেপির খেলা যেই দেশে হবে রে, সেই দেশের মুসলমান কোনদিন শান্তি পাবে না। এইবার আসতে পারেন হুজুর, লন্ডনে তো খেপা খেপি নাই। আপনি আল্লাহ নাউজুবিল্লাহ, আমার চোখে লন্ডনে যা দেখেছি ও জান্নাতে আল্লাহ আমাকে ডাইকিয়ে দেওয়া উচিত। তার কারণ নাউজুবিল্লাহ ও বলা যায় না, খেপা খেপি আমাদের দেশে আছে, তা তো শাড়ি পরা আছে, আর ও আবার সিয়ে সব ওপেন সাইজ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এ ভারত, এখনো আমি ভূমিকায় চলতেছি, পীর যদি হয় নারী লোভী, আলেম যদি হয় টাকা লোভী, এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা নিলাম, সেই দিন মোবাইল বন্ধ রাত 12টার সময় সভাপতি ফোন করলো, আপনার জন্য কমিটির মধ্যে ঝামেলা, বলে আমাকে আপনার এসপি সাহেব নিষেধ করেছে, বলে ওই দেড় লক্ষ টাকা মাইরে আর এক জায়গায় যাই দেড় লাখ টাকা রোজ রোজগার করেছে। এমন আলেম আছে মহাফিলে আসে নাই কিন্তু টাকাও ফেরত দেয় নাই। যদি কোন কারণবশতে জালসা না হয়, বাঙালি হুজুরের এমন কোন রিপোর্ট নাই যে টাকা ফেরত পায় না। তার কারণে মাদ্রাসার কমিটির টাকা, এই টাকা ফেরত দিতেই হবে, কমিটির হোক আর যাই হোক, আমি ওয়াদা খেয়াল খেলাপকারী। এই যদি হয় বক্তা, এমনও বক্তা বাংলার জমিনে দেখলাম আজীবন দাড়ি নেয়, ওয়াজের সিজনে এসে দাড়ি রাখে, প্যান্ট শার্ট পরে যাচ্ছে, সিএনজি পাম্পে জুব্বা পড়লো। আমি বাবাজি আপনি সিএনজি পাম্পে বাথরুমে যেয়ে জুব্বা পড়লেন, বলে হুজুর আমি আসতেছি খুলনা থেকে, আমি এই পর্যন্ত প্যান্ট শার্ট মানে ওয়াজ হলো আটঘরিয়া। আমলবিহীন বক্তা, আমলবিহীন পীর, আমলবিহীন নেতা যদি হয় রে বাবা, যতই দোয়া করতে করতে যদি আলেম ওলামার চোখ দিয়ে রক্ত পড়ে যায়, ওই দেশে শান্তি ফিরে আসতে পারে না। শান্তি ফিরাইতে পারে আপনার আমার চরিত্র, জোরে বলুন ঠিক। আর সেই চরিত্রটা কিভাবে করবেন? এই চরিত্রটা হবে একমাত্র কোরআনের আইন মোতাবেক। সামনে মিডিয়ার জহুরুল আপনাদের ছেলে, সর্বপ্রথম আমার ওয়াজ মাহফিল সে নেটে ছাড়ে। জহুরুলের বাড়িতে যদি যায় বা আমি তোর বাড়ির দাওয়াত, হুজুর আইসা
কাঁঠালের সময়, কাঁঠাল পাকেনি, ডাক ডাকর কাঁঠাল পাকানো যায় কি করলে? গুজা দেওয়া লাগে। জহুরুল একটা কাঁঠাল পাকাইছে গুজা দিয়া, আর চাউলের রুটি আচ্ছা রকম করে খাওয়াই দিল, বলে হুজুর কাঁঠালটা কেমন? বলে আব্বা মধুর মতন মিষ্টি। জহুরুল গেল আমার বাড়ি, এইবার চৈত্র মাসে গেল, চৈত্র মাসে কাঁঠাল তো হয় না, আমি কি করব? জহুরুলের কথা মনে পড়িস, সঙ্গে সঙ্গে দুই দিন আগে একটা তরমুজ নিয়ে গিয়ে গুজা মেরেছি, ও কাঁঠালে গুজা মারছে, আমি খাটের নিচে কাঁঠাল গুজা মারলে পাকে, তরমুজে গুজা মারলে। এইবার জহুরুল কয় আন্তর্জাতিক বক্তা, এত কিছু নাম শুনি কিন্তু ঘরের মধ্যে দুর্গন্ধ কেন? বলে জহুরুল দুর্গন্ধ হবে কেন? বলে হুজুর তরমুজ পচা। বলে খবরদার সাবধান হয়ে যাও, তুমিও তো কাঁঠালে গুজা মেরে খাওয়াইছিলা, আর আমি তোমার তালে তাল মিলাই তরমুজকে গুজা মেরেছি, এখনো ফিরে আইসো কুরআনে, এখনো ফিরে আইসো নবীর আইনে। আইন নাই, কানুন নাই, মুইতে পানি লেওয়া নাই, হাইগি পানিও ঠেকাই না, আর সে আবার কয় রহমাতাল্লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী নূরের নবী গো, তুমি আমার জীবনের জীবন। গান গায়ে কোনদিন উম্মতে মুহাম্মদী হওয়া যায় না, আমার নবীর আইন হলো আগে নামাজ আদায় করো, নামাজ আদায় কর, সেখানেই বুঝবি যে খোদার খেলা জোরে বলে ঠিক কিনা। আমি একটা কথাই বলতে চাই, ইহুদি নাসারার তালে তাল মিলাইও না, যদি মহিলারা দেখে একটা ক্রিমের উপরে স্নো পাউডারের উপরে লেখা আছে মেড ইন বাংলাদেশ, সঙ্গে সঙ্গে বলবে স্বামী গো বিয়ের সময় তো অনেক আশ্বাস দিয়েছিলাম বাংলাদেশি ক্রিম আমি লিখবো। ওই জায়গায় যদি বিলেট দিয়ে উঠায়ে সুন্দর করে আট পেন দিয়ে লেখেন মেড ইন জাপান, বউ বলবে স্বামী গো তোমার মতো জীবনে আমি স্বামী মিলবে না, বিদেশিদের সাথে তোমার এত লাইন কিসের? তোমার লাইন হবে আল্লাহর কোরআনের সাথে।